নিজের প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্রে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সাভারের কোন পাঠশালা মাঠে পঞ্চম জানাজায় ঢল নামে মানুষের। ফুলে শ্রদ্ধা এবং ভালোবাসায় সূচনা ভবনের পাশে দাফন করা হয় গরিবের ডাক্তারকে। মনির হোসেনের ছবিতে মোজাফর হোসেন জয়ের রিপোর্ট। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে গরিব ও অসহায় মানুষের সেবায় প্রতিষ্ঠা করেন গণস্বাস্থ্য কেন্দ্র। সাভারে প্রিয় এই প্রতিষ্ঠানেই চিরনিদ্রায় শায়িত হলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রে গণপাঠশালা মাঠে অনুষ্ঠিত হয় তার পঞ্চম জানাজা। এ সময় সহকর্মী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা সহ নানা শ্রেণী পেশার মানুষ অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানান। শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে ভিড় জমান হাজারো মানুষ। বীর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা স্মরণ করে তারা বলেন, মানবিক কাজে জন্য দেশ ও জাতির কাছে চিরদিন বেঁচে থাকবেন এই গরিবের ডাক্তার। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। সবসময় সত্যের কথা বলতেন, সত্যের পথে চলতেন, কাউকে তিনি কখনো ভয় পেতেন না। যারা এরকম মহাপুরুষদের সম্পর্কে বুঝতে চায়, তাদের তাৎপর্য বুঝতে চায়, তারা জাফরুল্লাহকে আরো ঘনিষ্ঠভাবে বুঝবে। গত 11 মার্চ রাতে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে 81 বছর বয়সে মারা যান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। মোজাফর হোসেন জয়, সময় সংবাদ, সাভার।